প্রাইমারি টের যারা দেবেন তারা 2025 জুন জুলাইয়ের জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনারা দেখেছেন প্রায় 4-5 দিন আগে থেকে আমি দুটো ভিডিও করে দিয়েছিলাম, সেখানে পরিষ্কার করে বলেছিলাম যে এই পরীক্ষাটা 2025 জুন জুলাইয়ে হবে এবং আরও প্রায় 1-1.5 মাস আগে আমি যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে আসতো বা যেসব স্টুডেন্ট ফোন করতো তাদেরকে বলা হয়েছিল ডিসেম্বর 24 পরীক্ষা হচ্ছে না, এবং সেই জন্যেই যারা 2022 পরীক্ষা দিয়েছেন এবং যাদের রেজাল্ট বার হয়ে আছে এবং 2023 যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্যে কিন্তু খুব সুখবর। এই জন্যেই সুখবর যে এই দুটো রেজাল্ট তড়িঘড়ি বার করার জন্য এবং 2022 রেজাল্ট তো বার হয়ে গেছে, মানে দুটো 23 রেজাল্ট এবং দুটি নিয়োগ প্রক্রিয়া 2022 এবং 2023 নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্যে কিন্তু এই পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হলো। অর্থাৎ আপনারা এবারে নিশ্চিত থাকুন যে 2022 জন্য যারা অপেক্ষা করে আছেন, 2023 জন্য যারা অপেক্ষা করে আছেন তাদের কিন্তু খুব দ্রুত সমাপ্তির পথে চলে এসেছে। এবং এই যে 3 ইউনিভার্সিটি তারা শুধু ভুল প্রশ্নের উত্তরের স্ট্যাটাস রিপোর্ট জমা দিলেই 2022 সব কিছু ওকে হয়ে গেল এবং 2023 রেজাল্ট বার করা শুধু সময়ের অপেক্ষা। আপনারা জানেন রেজাল্ট বার হলেই কিন্তু সঙ্গে সঙ্গেই কাউন্সেলিং শুরু হবে, তবে 2023 যা অনুমান করা যাচ্ছে, বিশেষজ্ঞদের কাছ থেকে যেটা শোনা যাচ্ছে, 2023 পাশের হার খুবই কম, মানে 10-15% মধ্যে, যেটা বিশেষজ্ঞ মহলের কাছ থেকে শোনা যাচ্ছে। তাহলে 2023 যারা পাস করেছেন তাদের এত কম সংখ্যক পাস করবেন যে সেখানে তাদের দ্রুত ইন্টারভিউ নিয়ে কাউন্সেলিং করা শুধু সময়ের অপেক্ষা, আর তারপরেই পুরো হাত পরিষ্কার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2024 বিজ্ঞপ্তি দেবে এবং সেটার পরীক্ষা জুন জুলাই 2025। নিশ্চিত বুঝতে পারলেন যে 2025 যে পরীক্ষা হবে সেটা 2024 পরীক্ষার থেকে আরও কঠিন থেকে কঠিনতর হবে, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সবচেয়ে যন্ত্রণার কারণ যে এত বেশি পরীক্ষার্থী আগে পাস করে রয়েছে বা 22 পাস করেছে, তাদের ইন্টারভিউ নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, ইন্টারভিউয়ের আগে যেটা শর্টিং করতে গিয়ে, অর্থাৎ কারা ইন্টারভিউয়ের যোগ্য কারা ইন্টারভিউয়ের যোগ্য নয় এই নাম্বার শর্টিং করতে গিয়ে একটা বড় সংখ্যক পরীক্ষার্থী যারা পাস করে রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করছে বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে শর্টিং করার জন্যে। সেই জন্যেই 2024 যে পরীক্ষা সেটা অবশ্যই কঠিন হতে চলেছে 2023 থেকে, এবং যারা পরীক্ষা দেবেন 2024 জন্যে তারা কিন্তু অপেক্ষায় থাকুন এবং তারা কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকুন। এবারে আপনাদের জন্য সুসময় আসা শুরু করেছে এবং 2022 এই ভিডিওতে দু একজন তারা মনোক্ষুণ্ণ হয়ে বলছে যে মাস্টারমশাই আপনি এই 2022 যারা পাস করেছে তাদের মনোক্ষুণ্ণ করছেন, একেবারেই না। যদি প্রশ্নের স্ট্যাটাস রিপোর্ট ভুল প্রশ্ন ঠিক হয়, ঠিক প্রশ্ন ভুল হয়, তাহলে মনে করবেন অনেকে ফেল করবেন, আবার অনেকে পাস করবেন, আবার অনেকের নাম্বার বাড়বে।